নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর আজ আমি নিয়ে এসেছি বেগুনের একটি রেসিপি যেটা খেতে দারুণ মুখরোচক দারুণ টেস্টি আর এটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে থাকলে একদম থালা কিন্তু নিমেষে খালি হয়ে যাবে আর বানানো খুবই সহজ তো আমি এখানে একটা বড় সাইজের বেগুনকে ভালোভাবে ধুয়ে নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো এবার সমস্ত কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব একদম ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে মশলা বেগুনের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো দেখুন ভালোভাবে মেখে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে ম্যারিনেট করা বেগুনগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু শীতের নরম বেগুন নাড়াচাড়ার সাথে সাথেই দেখুন সমস্ত তেল টেনে নিয়েছে আর আপনাদের হয়তো মনে হচ্ছে এত অল্প তেলে এতগুলো বেগুন ভাজা হবে কি করে তো তার জন্য একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে বেগুনগুলো কিন্তু মোটামুটি নরম হয়ে যাবে এবার আমি নিয়ে নিয়েছি দশ বারো কোয়া মতো রসুন আর নিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো রসুন আর কাঁচা লঙ্কা সব কিছুকেই এইভাবে অল্প করে একটু থেতো মতো করে নিচ্ছি তো দেখুন এইভাবে থেতো করে নিয়েছি এবার এগুলো উঠিয়ে নিয়ে ওই শিলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে বেটে নিচ্ছি দেখুন বেটে নিয়েছি আর এদিকে দুই থেকে তিন মিনিট মতো হয়ে গেছে এবার ঢাকনা তুলে নিচ্ছি আর এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দেখুন বেগুনগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে আর ঠিক এই রকম বেগুনগুলোকে একটু ভাজা ভাজা নরম মতো করে নিলেই চলবে এবার বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি এবার কড়াইটা একটু ধুয়ে নিয়ে আবারও বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আবারও দু চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব আর এই রেসিপিটি কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় তেল গরম হয়ে আসলে এবার এর মধ্যে থেতো করে রাখা লঙ্কা আর রসুন দিয়ে দিচ্ছি রসুন আর লঙ্কাটাকে দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব যখন এই রকম একটু লাল রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজটাকে দিয়েও লাল করে ভেজে নেব পেঁয়াজটাকেও দেখুন লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর এখানে একটা টমেটোকে কুচি করে দিয়েছি এবার টমেটো কুচিটাকে দিয়েও একটু ভেজে নেব যাতে করে টমেটো কুচিগুলো একটু নরম হয়ে যায় তো টমেটো কুচিগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন তো বেগুনগুলোকে দিয়ে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো ভেজে নেব বেগুনগুলোকে এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর বেগুনগুলো ম্যারিনেট করার সময় লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম তো সেই বুঝে লবণটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে লবণ আর সর্ষে বাটাটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে একটু চেপে চেপে মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে একটুক্ষণ রেখে দেব। যাতে করে সব কিছু খুব ভালোভাবে একদম মজে যায় প্রায় এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তো ঢাকনা তুলে নিয়ে আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়াচাড়া করে বেগুনগুলোকে এইভাবে একটু করে চেপে চেপে ভেঙে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আমচুর পাউডার আর অল্প একটু চিনি আর আপনারা আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলা বা একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন আমচুর পাউডার আর চিনিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনে পাতা বন্ধুরা আমরা পোড়া বেগুনের ভর্তা সকলেই খুবই পছন্দ করি তো আমরা সাধারণত গ্যাসেই বেগুনটা পোড়াই আর গ্যাসের আগুনে পোড়ানো বেগুনের ভর্তা শরীরের পক্ষে কিন্তু খুব একটা ভালো নয় তাই আপনারা মাঝে মধ্যে এইভাবে বেগুনের এই রেসিপিটিও বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় তো ধনে কুচি দিয়ে মিশিয়ে নিয়েছি আর রেসিপি কিন্তু এখন একদম তৈরি আর বন্ধুরা আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সাথে আইকনটিও প্রেস করে নেবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আজ এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ